লালডোহ গ্রামে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের নির্মাণ কাজ বন্ধ। আজও অনুকটি জেলার ফটিকরায় বেশ কয়েকটি গ্রামে পানীয় জলের সমস্যা। এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ কাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার কারণে জনমনে ক্ষোভ। 2013 সালের নভেম্বর মাসে তৎকালীন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী এবং ডিডব্লিউএস মন্ত্রী রতন ভৌমিকের হাত ধরে অনুকটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের লালডোহর গ্রামে শুরু হয়েছিল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ কাজ। এই নির্মাণ কাজের ব্যয় বরাদ্দ ধরা হয়েছিল 4,28,00,000 টাকা, কিন্তু অজানা রহস্যজনক কারণে বর্তমানে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ কাজ বন্ধ। তাতে সংশ্লিষ্ট গ্রামবাসীর পরিশ্রুত পানীয় জল পানের প্রত্যাশা বিলম্বিত। আর বর্তমানে ফটিকরায় রাজনগর সয়দারপাড় সহ 5টি গ্রামে পানীয় জলের দুরবস্থা। বর্তমানে সংশ্লিষ্ট গ্রামগুলোর বাসিন্দারা যে জল পান করছেন তা আয়রনযুক্ত পানের অযোগ্য, সে কথাই জানিয়েছে সংশ্লিষ্ট এলাকাবাসী। লালডোর এখানে জলের জড়িত স্বাস্থ্য শুরু হয়েছে এখন বন্ধ, ওখানে তো সাপ্লাইয়ে জল দেয়। কত বছর ধরে আছেন? জলের মানে সুবিধা হইব জল ফিল্টার করে দেয়নি না। অসুবিধা তো বোনের দিন দেখতে হবে, আমরা তো ওই আয়রনের জলটি মানে কোন রকম ব্যবহার করেন। তবে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের নির্মাণ কাজ বন্ধ নয়, এমনকি 2019 মার্চের মধ্যে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ কাজ সম্পন্ন করা যাবে বলে নিজ প্রতিক্রিয়া জানিয়েছে কুমারঘাটের এসডিও ডিডব্লিউএস চন্দ্রশেখর দাস। কাজটা বন্ধ নাই, এটা মেইনলি হলো এটা একটা নদীর কিনারে ইন্টারগ্রাল তো থেকে একটা 50 মিটারের একটা ফুটব্রিজ হইল, ওই ফুটব্রিজের ড্রয়িংটা এজেন্সি সাবমিট করছে, তারা লেট করছে, 2 বার সাবমিট করছিল কিন্তু ভুল ছিল এবং ফাইনাল তারা সাবমিট করছে গত সপ্তাহে। ওইটা যদি এখন অ্যাপ্রুভাল যদি দিয়ে দেয় তাহলে ওই কাজটা আমরা চিনি ইউনিভার্সিটি থেকে ওইটা ড্রয়িংটা অ্যাপ্রুভাল দিব, অ্যাপ্রুভাল দিলে তখন কাজটা শুরু হয়ে যাবে। স্যার কবে থেকে শুরু হয়েছিল কাজটা? কাজটা সম্ভবত 2014। কত টাকার কাজ স্যার এটা? এটা 4,28,00,000। কোন এজেন্সি দেখতেছে স্যার এটা? এটা আকলেশ্বরে সলিলা চার্জি। কবে পর্যন্ত এটা শেষ হইব? তো আমরা একটা টার্গেট করছিলাম যদি আমরা ড্রয়িংটা পাওয়া যায় তো সম্ভবত মার্চ 19 মধ্যে আমরা এটা চালু করতে পারবো। কারণ যাই হোক না কেন, এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের নির্মাণ কাজ কিন্তু কার্যত বন্ধ। এভাবে সরকারি নির্মাণ কাজ বন্ধ থাকাটা তো রাজ্যের আর নতুন নয়, এক্ষেত্রে ফটিকরায়ের লালডোহরেও না হয় সরকারি কাজ বন্ধ হয়ে যাওয়ার নতুন অধ্যায় সংযোজন হলো। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর।